আর মাত্র কয়েকদিন পর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তার আগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল আসন্ন এই সফরের জন্য তিনটি পৃথক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লম্বা সময় পর বিসিবির দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাতেক হোসেন প্রথম চার দিনের ম্যাচে দলে আছেন মাহবুবুল হাসান জয় জাকির হাসান এনামুল হাসান বিজয়ের মতো ক্রিকেটার এই দলে আছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম এছাড়া তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজাও আছেন এই দলে জাতীয় দলের এই ক্রিকেটারদের রাখা হয়নি দ্বিতীয় চার দিনের দলে তাদের জায়গা নেবেন সাইফ হাসান সৌম্য সরকার নাইম শেখরা ওয়ানডে স্কোয়াডেও রাখা হয়েছে সৌম্য বিজয় সৈকতদের আসন্ন এই সিরিজে দুটি চার দিনের এবং তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল আগামী ছয় আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়া এ দলের সঙ্গে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও যাচ্ছেন প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে দশ আগস্ট আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সতেরো আগস্ট যথাক্রমে সিরিজের তৃতীয় তিনটি ওয়ানডে হবে তেইশ পঁচিশ ও সাতাশ তারিখে প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড মাহমুদুল হাসান জয় জাকির হাসান এনামুল হক বিজয় মমিনুল হক মুশফিকুর রহিম সাহাদাত হোসেন দীপু মোসাদ্দেক হোসেন সৈকত মাহাদুল ইসলাম অঙ্কন নাইম হাসান হাসান মোরাদ তানভীর ইসলাম হাসান মাহমুদ তানজিম সাকিব রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড এনামুল হক বিজয় নাইম শেখ সাইফ হাসান সৌম্য সরকার শাহদাদ হোসেন দীপু মোসাদ্দেক হোসেন সৈকত জাকির আলী অনিক তৌহিদ হৃদয় মাহাদুল ইসলাম অঙ্কন হাসান মুরাদ তানভীর ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম সাকিব রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া ওয়ান ডে স্কোয়াড সৌম্য সরকার এনামুল হক বিজয় নাইম শেখ সাইফ হাসান জাকির আলী অনিক তৌহদ হৃদয় মাহাবিল ইসলাম অঙ্কন মোসাদ্দেক হোসেন সৈকত রুশাদ হোসেন শেখ মেহেদী তানভীর ইসলাম মোহাম্মদ সাইফউদ্দিন তানজিম সাকিব রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া